কার্বাইড দিয়ে অকালে মৌসুমি ফল পাকানোর ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী, আর এসব ফল খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা। উদ্ভূত পরিস্থিতিতে বিষমুক্ত ফল নিশ্চিত করতে শিগগিরই অভিযান শুরু করবে ঢাকা সিটি কর্পোরেশন। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। জ্যৈষ্ঠ আষাঢ় বলা হয় এই দুয়ে মিলে মধুমাস, আর এ মাসের অপেক্ষায় দিনগুনে বাঙালি, কারণ আম জাম কাঁঠাল লিচু সহ হরেক রকমের মৌসুমি ফল খাওয়ার আশায় থাকে সবাই। মধুমাসের বাহারি ফলে সমাহার রাজধানীর বাজার সহ অলিগলিতে। হরেক রকম এসব বাহারি ফলে ফরমালিন আছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ভোক্তা নগরবাসীর মাঝে, তাই তো অনেকেই ফল কিনছেন দ্বিধা নিয়েই। এক দুই তারিখে রাজশাহী থেকে হিমসাগর আম ভাঙার কথা, কিন্তু আমরা কি দেখছি, আমার এক মাস আগে থেকে আমরা হিমসাগর ঢাকায় পাচ্ছি, তাহলে এই হিমসাগরটা কোথা থেকে আসছে? মুখের থেকে কাঁচা আমি আনতাম, আছে তারপরে বাসায় নিয়ে আস্তে আস্তে পাকে পাকে খায়। একটু কম দামে ফল কিনতে বেশিরভাগ ক্রেতারা আসেন কারণ বাজারে, কিন্তু কোনটি কার্বাইডে পাকানো আর কোনটি প্রাকৃতিকভাবে পাকা কেউ বলতে পারছেন না। এই আম এখনো পুরোপুরি পাকে নেই, কিন্তু কোনটা ফরমালিন যুক্ত কোনটা ফরমালিন ছাড়া এটা আমরা কিভাবে বলব? কার্বাইড দিয়ে পাকানো এসব ফল সরবরাহ করা হয় নগরীর বিভিন্ন আড়ত থেকে। পাইকার রাও জানেন না এসব ফল কার্বাইডে পাকানো কিনা। বাদাম তো দিকে আছে, মানে কোনো ফরমাল মুক্ত কোনো কি সারাই তার কই ধরে না, বুঝেন না, আমরা তাই কিনে নিয়েছি। আর ব্যবসায়ীরাও অকপটে স্বীকার করেন সময়ের আগে ফল পাকানোর নেপথ্য কথা। এটা কি কারণে কথা না, ইট দিয়ে পাকাইছে মানে তন্দুর উত্তর দাগ দিয়ে ইট দিয়ে পাকাইছে, আর আমার তো আর তন্দুর দেখি। বিষযুক্ত ফল খেয়ে অনেকে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে বলে জানান ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী, তারা আগাম একটা ফলকে বাজারজাত করতে পারলে তারা অগ্রিম কিছু অতিরিক্ত মুনাফা পাবে, এই জন্য তারা ফলগুলোকে বিশেষভাবে পাকানোর ব্যবস্থা করে কার্বাইডের মাধ্যমে। এইগুলোর কারণে কিন্তু আমাদের কিডনি ডিজিজ, বিভিন্ন ধরনের ক্যান্সার, এইগুলোর প্রবণতা বেড়ে যাচ্ছে। উদ্ভূত সমস্যা নিরসনে আবারও মাঠে নামার ঘোষণা দিলেন জুবাইদুর রহমান। আমাদের মোবাইল কোর্টও সচেতন আছে, ভেজালমুক্ত খাবার অথবা আমার ফরমালিনমুক্ত আম অথবা অন্যান্য ফলমূলের জন্য আমাদের সেই অভিযানটা আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে মনিটরিং সেলের মাধ্যমে নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।